রহমান রহিম, ওয়েলকাম অ্যান্ড স্বাগতম ভিউয়ার। নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি, এক এক দিন এক এক বাজারের, এক এক দিন এক এক জায়গার। এশিয়ান ড্রাগন ফ্রুট ফার্ম ইন বাংলাদেশ, বাংলাদেশ ঝিনাইদহের বিভিন্ন থানাতে, বিভিন্ন লোকেশনে এই ড্রাগন চাষ হচ্ছে, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা এখানে চারাও দেখতেছি, বেশ কিছু চারা আছে, এগুলো মোটামুটি ম্যাচিউর চারা, এগুলা খুব ভালো মানের চারা। এটা ভিয়েতনামি ড্রাগন, এটা খুবই উন্নত মান এবং খুব দামেও ভালো। চারা চাইলে আপনারা নিতে পারেন। এছাড়া অসংখ্য ফুল ভিউয়ার দেখেন আপনারা, মানে ফুল ফুটছে কত, মানে দেখার যে একটা আনন্দ। এখানে পরাগায়নও হচ্ছে, হাজার হাজার মৌমাছি এই বাগানের মধ্যে ঢুকে গেছে, কারণ মৌমাছি মধুর সংগ্রহ করতেছে, এর মাধ্যমে পরাগরেণু পরাগায়ন হয়ে যাচ্ছে। আর পরাগায়ন না হলে তো ফল হবে না, যেটা পরাগায়ন হয় না সাধারণত ক্যাট জাতীয় ফল হয়, আর যেটা পরাগায়ন সঠিকভাবে হয় সেটা বড় পরাগায়ন হয়। পরাগায়ন সাধারণত হাত দ্বারা করে দেওয়া যায়, একটা ফুল মেল বা পুরুষ ফুল নিয়ে অন্যান্য মহিলা পুরুষের ফুলের সঙ্গে এটাকে ছুঁয়ে দিলেই পরাগায়ন হয়। তো সুতরাং আমরা আরও দেখব ভিউয়ার, আপনারা দেখতেছেন কীরকম পরাগায়ন হচ্ছে। আমি যদি একটু আপনাদেরকে পরাগায়নটা দেখাই, ফুলের মৌমাছি দেখেন, এক কয়েকটা ফুলে মৌমাছির সংখ্যা দেখেন, অসংখ্য মৌমাছি, অসংখ্য মৌমাছি, অ্যামেজিং। এভাবেই পরাগায়ন হয়, এক একটা মৌমাছি এক ফুল থেকে মধু সংগ্রহ করার পর আরেক ফুলে যখন বসতেছে, তখন এক পরাগ ফুলের রেণু আর এক ফুলের রেণুতে ট্রান্সফার হচ্ছে। এভাবেই পরাগায়ন হয়, ট্রান্সফার হয়। তো ভিউয়ার, অ্যামেজিং অ্যান্ড কালটিভেশান, খুব সুন্দর একটা প্রসেস। আপনারা চাইলে এই চাষটা করতে পারেন, খুব লাভজনক চাষ এবং খুব শৌখিন একটা চাষ, এবং খুব দেখতেও ভালো লাগে। আমি এর পূর্বে ড্রাগন ফল দেখাইছিলাম এবং হারভেস্টিং সংগ্রহ দেখাইছিলাম, চারা সম্পর্কে, এভরিথিং সম্পর্কে আমার কন্টেন্টে আপনি পাবেন, কারণ একটা ভিডিওতে সব কিছু তথ্য দেওয়া সম্ভব না। সব কিছু ভিডিও দেখলে, সবকটা ভিডিও দেখলে আপনি মোটামুটি পূর্ণাঙ্গ একটা ড্রাগন চাষের জ্ঞান বা তথ্য বা ইনফরমেশান পাবেন। তো থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনটি বেল করবেন। অনেক দাদা দিদি ভাই বোনদের সবাইকে রিকোয়েস্ট করতেছি, এতে রিকোয়েস্ট, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড নোটিফিকেশন আইকন অল, এবং প্লিজ শেয়ার করবেন বেশি বেশি, এতে করে অনেকে উদ্বুদ্ধ হবে এই চাষে, কারণ এটা একটা অবশ্যই ভালো চাষ এবং এটা মার্কেটিং প্রাইস সবসময় হাই থাকে, এবং এটার পুষ্টিগুণ খুবই উচ্চ মানের। এটা সকল রোগের, সকল বয়সের, সকল শ্রেণীর মানুষ খাইতে পারে, কারণ এটা আপনি চাষ করে নিজে খাবেন, বাজারজাত করবেন এবং স্বাবলম্বী হবেন। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব।